ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের মেট্রোপলিটন পুলিশের যে প্রথম পুলিশ কমিশনার জনাব আব্দুল আলিম মাহমুদ স্যার, স্যার আসার পর থেকে শুধু করোনা ভাইরাসই না, যখন যে সমস্যা হয় এই সমস্যাগুলোকে আমরা প্রতিহত করতে কিন্তু আগে থেকেই আমরা সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকি। তো তার যখন শীতে আমরা প্রায়, আপনি জানেন যে আমরা প্রায় 3,000 কম্বল দিয়েছি, তারপরে আমরা বিভিন্ন মাদ্রাসায় প্রতিদিনই খাবার দিই স্যারের উদ্যোগে। তো তার ধারাবাহিকতায় আমরা যখন যে সমস্যাটা হয় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যে সেটাকে প্রতিহত করার জন্য। তো করোনা ভাইরাস আমাদের দেশে মহামারী রূপ নেওয়ার আগেই আমরা কিন্তু মার্চ মাসের 14 তারিখ থেকেই আমরা লিফলেট দেওয়া শুরু করেছি। কারুপণ্য তৈরি প্রায় 10 লক্ষ লিফলেট, মাস্ক এবং লিফলেট আমরা বিতরণ করেছি। তো শুরুটা কিন্তু আমরা 14 মার্চ থেকে শুরু করেছি। তো এটা কিন্তু অনেক আগে থেকেই আমরা স্টার্টটা করেছিলাম। আর আপনি যদি দেখেন যে স্যারের উদ্যোগে, স্যারের আমাদের কমিশনার স্যার শুধু এই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমেই সেবা দিচ্ছেন না, আমাদের যে স্যারের স্বপ্নের সংগঠন রয়েছে মানবতার বন্ধনে রংপুর, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা অলরেডি কিন্তু 2600 খাবার দিয়েছি। আবার স্যার নতুন উদ্যোগ নিয়েছেন যে দেশের অবস্থা যেহেতু একটু খারাপের দিকে যাচ্ছে, তাই আমাদের কমিউনিটি পুলিশিংকে সহযোগিতা নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের পরিচালনায় আমরা 3,000 খাবার আমরা 33টি ওয়ার্ডে দেবো। তার ধারাবাহিকতায় আমরা এই খাবার দিতে আসছি, অলরেডি প্রতিটা ওয়ার্ডে আমরা খাবার দিয়েছি। এখন যে সমস্যাটা, মূল সমস্যা, দেশের অবস্থা ডে বাই ডে যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সামাজিক দূরত্বটা অবশ্যই বজায় রাখতে হবে। আর এই সামাজিক দূরত্বটা বজায় রাখা, আমরা যারা বিত্তবান লোক রয়েছি, যারা রয়েছে ফ্যামিলিতে, তারা কিন্তু ঠিকই হোম কোয়ারেন্টাইন বলেন বা বাসায় থেকে নিজেকে সেফ রাখছে, নিজের ফ্যামিলিকে সেফ রাখছে। কিন্তু আপনারা যদি দেখেন যে এই যে নিম্ন আয়ের যারা মানুষ, তারা কিন্তু কখনোই সঞ্চয় করতে পারে না। একটা রিক্সা চালক কিন্তু কখনোই সঞ্চয় করতে পারে না, একটা পানের দোকানদার কখনো কিন্তু সঞ্চয় করতে পারে না। তো তারা কিন্তু পেটের দায়েই তারা রাস্তায় নামছে খাবারের উদ্দেশ্যে, তাদের ফ্যামিলিকে কী খাওয়া হবে কালকে এই উদ্দেশ্যে করেই কিন্তু তারা খাবারের উদ্দেশ্যেই বাইরে আসছে। তাদের এই আশাটাকে আপনি যদি নেগেটিভলিভাবে আমরা না নিই, তাহলে তাদের মূল উদ্দেশ্য কিন্তু পেটে ভাত। তো আমাদের এখন সকলেরই উচিত, যারা বিত্তবান রয়েছেন তাদের নিজ নিজ স্থান থেকে আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি এই মানুষগুলোকে ঘরমুখী না করতে পারেন, তাহলে কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আমাদের দেশ আরও অনেক পিছিয়ে যাবে। আপনারা যারা বিত্তবান আছেন, আপনাদের হয়তো সমস্যা হবে না, কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো করোনা ভাইরাসের আগে না খেয়ে মারা যাবে। তাই আমরা চাই, আমাদের কমিশনার স্যার চান যে আমাদের এই মহামারী থেকে আমাদের কীভাবে আমরা নিজেকে সেভ করব, আমাদের এই সমাজটাকে সেভ করব, এই জন্য এই উদ্যোগ। আর আজকে যে প্রোগ্রামটা আমরা করছি, যে আপনারা দেখেন যে 4 ফিট দূরত্ব বজায় রেখে আমরা আজকে খাবারগুলো রেখেছি। আমরা খাবার কিন্তু আমরা হাত দিয়েও আজকে দেইনি, আমরা খাবারগুলো আগে থেকেই আমরা এখানে ডিসপ্লে করে রেখে দিয়েছি। আর যারা খাবার নিতে আসছে তারা এই জায়গায় এসে এই 4 ফিট দূরত্ব থেকে দাঁড়িয়ে গিয়েছে সারিবদ্ধভাবে। আবার আপনি যদি দেখেন যে, আপনি একটু আসেন, আমি দেখাই দিই আপনাকে। এই 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 আপু এইখান থেকে খাবার নেবে, এই খাবারটা নিয়ে কিন্তু সে এই যে বৃত্তটা দিয়ে 3-4 ফিট করে বের হয়ে চলে যাবে। তারপরে যিনি আছেন ঠিক উনি যখন চলে আসবে এটাতে, তারপরে উনি এইভাবে আগে আসবে। তা আমরা চাই এরকম স্কুল, এটা দেওয়ার জন্য এরকম বেশি কিছু লাগবে না। প্রত্যেকটি জায়গায় আপনারা জানেন যে এরকম স্কুল রয়েছে অসংখ্য, যেখানে আপনারা এই লোকগুলোকে একত্রিত করতে পারবে। কেন, একটা খোলামেলা জায়গা হলে একটা খাবারের কথা শুনলে অনেকে চলে আসবে, এখন সবাই ক্ষুধার্ত। তাই এরকম একটা জায়গা ইউজ করুন, আপনাদের যে সামর্থ্য 10টা 20টা 30টা, আমরা আজকে এখানে 200 লোক দিতে পারতাম, আমরা 200 না দিয়ে আমরা 20 জন লোক নিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা দেবেন। আপনার ক্ষমতা রয়েছে 10 জনের 10 জন নিয়ে এই কাজটা করেন। আপনারা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি এই কাজটা করুন, কেন আমাদের ভবিষ্যৎ কী আছে আমরা জানি না। ভবিষ্যতে যদি আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়, তারপরে যেন কেউ খাবারের মানে কষ্টে না থাকে। আপনারা যেন ঘর থেকে, যারা আমাদের মতন অনেক সংগঠন রয়েছেন যারা খাবার দিচ্ছেন, তারা যেন খাবার দেওয়ার জন্য ভয় না পায় যে আমরা খাবার দিতে গেলে যে আমাদেরও যদি করোনা আক্রান্ত হই, এই ভয় পাওয়াটাই স্বাভাবিক। তাই আমরা তাদের উদ্দেশ্যেই আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে সমস্যা যদি বেশিও হয় তারপরেও আপনারা আগে আসবেন, আগে আসে খাবারটা রেডি করে রাখে যাবেন, দরকার পড়লে দূর থেকে আপনি দাঁড়িয়ে থাকবেন, তারা আসে তাদের জায়গা থেকে খাবারটা নিয়ে সুন্দর করে বের হয়ে চলে যাবে। তাহলে ইনশাআল্লাহ খাবার, দেশের অবস্থা যে সিচুয়েশনে থাক, কেউ খাবারের জন্য কষ্ট করবে না ইনশাআল্লাহ। আমি আবারও বিত্তবানদেরকে রিকোয়েস্ট করব, তারা যেন এই দুর্দিনে তাদের নিজ নিজ স্থান থেকে সাহায্যের হাত আগিয়ে দেয়।
আর তারা যদি হোম কোয়ারেন্টাইনে থাকে, নিজেদেরকে সেভ করার জন্য বাসা থেকে না বের হতে পারে, বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে, তাদের সহযোগিতা হলেও যেন তারা এই খাবারগুলো মানুষকে পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করে। এই খাবার যদি পর্যাপ্ত থাকে তাদের ঘরে, আমি আশা করি কেউই ঘর থেকে বের হবে না। কেন, আমরা কমিশনার স্যার একটা সার্ভে করার জন্য বিভিন্ন রাস্তা, যারা পানের দোকান করত, যারা মুসি ছিল, বিভিন্ন এই ফুটপাতের দোকানগুলোকে আমরা লাস্ট 15 দিনে খাবার দিয়েছি, দিয়ে বলছি যে এই খাবারটা ততদিন শেষ হবেন না, আর আমাদের মোবাইল নম্বরটা দিয়ে আসছি যে আপনারা বের হবেন না। আমরা এ পর্যন্ত 4 বার টহল দিছি ওই জায়গাগুলোতে, আমরা 55 জন এরকম লোক খুঁজে খুঁজে দিছি, সে 55 জন আল্লাহর একজনও এখনও বের হয়নি। কিন্তু গতকালকে আমাকে একজন ফোন করছিল যে আর একদিন পর তাদের খাবার একজনের শেষ হবে, তার মানে আবার সকলেরই শেষ হবে। তার আগে আমাদের এই সুযোগ্য পুলিশ কমিশনার তাদের কথা চিন্তা করে আমাকে গতকালকে রাতে ফোন করেছিলেন যে তাদের খাবারগুলো শেষের পথে, মনে হয় তোমরা আবার খাবারের ব্যবস্থা করো। তো এরকম সকল জেলায় অনেক সুযোগ্য পুলিশ কমিশনার, কমিশনার, এসপি স্যাররা আছেন, তারা নিজেরাও অনেক সহযোগিতা করছেন। শুধু পুলিশ তো আমরা দেখছি যে এখন যে দুর্দিন, এই যুদ্ধে সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারাই মাঠে দেখা যাচ্ছে। তো শুধু পুলিশ এই ডিফেন্সের উপরে নির্ভর না করে আমাদের এইরকম সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদেরকে বারবার বলছি যে আপনারাও এগিয়ে আসুন। এখন সমালোচনা না করে আমাদের দেশটাকে আমাদের নিজেকেই বাঁচাতে হবে, তাই সকলকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সদস্য সচিব রংপুর থানা মেট্রোপলিটন পুলিশের জনাব দিদার ভাই, আমি একটা ব্যক্তিগত আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখেছি টিভিতে, আপনি বলা চলে দিনরাত 24 ঘন্টায় আপনি এই অসহায় মানুষদের পাশে আছেন। আপনাকে আমরা ফেসবুকে লাইভে দেখি, আপনি যে পরিমাণে রংপুরের এই অসহায় মানুষদের পাশে খাদ্যশস্য নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার, আমি ব্যক্তিগত এটা আমার প্রশ্ন, আমাদের যে বাসায় যে আপনার ভাবি রয়েছেন, ভাবি সম্পর্কে আপনাকে এই সতর্কতা কী দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। এই আমি বলার আগে আমার প্রিয় ভাই রহিম ভাই একটু বলছে, আসলে আমার ওয়াইফ এই কাজগুলো পছন্দ করে দেখেই, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমি যে সমাজসেবামূলক কাজ করি এটা আমার নিঃস্বার্থ বললে চলে। আমি মন থেকে ভালোবাসি মানুষের সঙ্গে দাঁড়াতে, এই জন্যই আমি কাজগুলো করি। এই নিয়ে আমার ফ্যামিলির ফুল সাপোর্ট আছে বলেই আমি এই কাজগুলো করতে পারি। কিন্তু সত্য কথা যেটা, এখন যে প্রতিটা ফ্যামিলির কাছে তার সন্তান অনেক মূল্যবান, সেটা সবারই কাছে আর কি। আমারও একটা 7 বছরের বাচ্চা আছে, তো সবাই সবার সন্তানকে অনেক ভালোবাসে। আমার বাবা মা লাস্ট কয়েকদিন থেকে বলতেছে, এতদিন কিছু বলেনি, তো প্রতিদিন যখন সংক্রমণ বাড়ছে, মানুষ এই আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমার বাবা মা আরও ভীত হচ্ছে, আমাকে লাস্ট আজকেও রিকোয়েস্ট করলো যে না যাওয়ার জন্য। আমি প্রত্যেকদিনই বলি আজকে যাওয়া যাবো না, প্রতিদিন এই কথা বলি আর বের হয়ে আসি। আমার ওয়াইফ তো গত পরশু দিন আমার হাত ধরে কেঁদে ফেলছে যে আর না, তারপরেও আমি বলি আর যাবো না, আজকে বলছি আর যাবো না, দুপুর পর্যন্ত কোনো ফোন টোন রিসিভ করিনি, বলছে যাবো না, ভাবছে যে যাবোই না মনে হয়। কিন্তু পরে আবার বললাম যে আমার গাড়িতে কিছু খাবার আছে দিয়ে আসছি, আজকের এই প্রোগ্রাম আর যায় না, কেন সে ফেসবুক ইউজ করে না, ওই জন্য এত কিছু জানে না যে আমি এত কিছু করতেছি। আর সবথেকে কষ্ট হচ্ছে যে আমার যে 7 বছরের বাচ্চাটাকে আমি কিন্তু অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া মানে একটা দিনও বাইরে থাকতে পারি না, কিন্তু আমি লাস্ট 5 দিন থেকে তার সঙ্গে যাচ্ছি না, দেখা করতেছি না, আমি একই বাসায় থাকি, তাকে আমার পাশে আসতে দিচ্ছি না। যে আমার কাছে, আমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি, যদি আল্লাহ না করুক আমার কাছে কোনো রকম ভাইরাস থেকে থাকে, তাহলে আমার বাচ্চাটাকে যেন সেভ করতে পারি, আমি এই ভয়ে আমার বাচ্চার কাছেও যাচ্ছি না। কিন্তু ওই আপনি যেটা বললেন, রহিম ভাই যেটা বললো, সকলেরই বাবা মা তাকে চায় যে তার বাবা বাচ্চা ঘরে থাক, কিন্তু কেউ না কেউ তো আসতে হবে এই উদ্যোগ নিয়ে, নাহলে তো এটা তো একটা যুদ্ধ। আমার যে আজকে মহামারীতে একটা রূপ নিয়েছে করোনা ভাইরাস, এটা তো একটা যুদ্ধ, যে যুদ্ধ অন্য যুদ্ধের থেকেও ভয়ঙ্কর, যেখানে আমরা শত্রুপক্ষকে দেখতে পাচ্ছি না। আমাদের যদি আজকে শত্রুপক্ষকে দেখতে পারতাম, আমাদের বাংলাদেশ যে এখন আধুনিক, আমরা মনে হয় এতদিন যুদ্ধ করে জয় হতে পারতাম, কিন্তু আমরা যদি শত্রুকে দেখতে পাচ্ছি না, এই অদৃশ্য শত্রুর এগেনস্টে আমরা যুদ্ধ করছি। আর এই যুদ্ধের প্রথম হাতিয়ার হচ্ছে ঘরে থাকা। আমরা কেন যে মানতে যাচ্ছি না যে এই যুদ্ধতে জয় হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, যার যার স্থান থেকে ঘরে থাকবো, ঘরে থাকলে যুদ্ধে জয় হওয়া যাবে। তো এইটা আমরা, আমাদের ব্যর্থতা আমরা হয়তো বুঝাইতে পারছি না, আবার আমরা বোঝার চেষ্টা করতেছি না। অনেক সময় যখন জনশূন্য হয়ে যায় রাস্তা, অনেকে দেখার জন্য আসে, দেখি তো কী অবস্থা। সব মিলে আমরা একটা বিপদের মুখে আসি। ইনশাআল্লাহ আমরা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই যে যুদ্ধে যারা ভয় না পেয়েও এই যে খেটে খাওয়া মানুষ বাইরে আসতেছে, তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করলে অ্যাটলিস্ট একটা জনগোষ্ঠী আর বাইরে বের হবে না।
3000 খাবারের যে উদ্যোগ নিয়েছে তার মধ্যে আমরা খাবার গত পরশু দিন থেকে দেওয়া শুরু করছি, এটা চলমান থাকবে, আমরা খাবার দিতেই থাকবো আর কি। এরপরে যদি দেশের অবস্থা অন্যরকম রূপ নেয় তখন সেটাকে মোকাবেলা করার জন্য যেটা পদক্ষেপ নিতে হবে সেটাও আমাদের স্থান নেবে ইনশাল্লাহ। আর আমরা এই সালের সঙ্গে সৈনিক হিসেবে সেগুলো আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ, পুলিশ এবং কমিউনিটি পুলিশ এবং সাধারণ মানুষ মিলে। ধন্যবাদ আপনি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আসেন, যান যান, অসুবিধা নেই, যান আসেন। আপনি এখন এই ঘর দিয়ে যাবেন, ইনি চলে গেলে আপনি এই ঘর দিয়ে যাবেন। ধীরে ধীরে যাবো, ওখান থেকে না যাওয়া পর্যন্ত আপনি থাকেন, দাঁড়ান না। আপনারা যারা দেখলেন আমাদের প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা, আমি তো জানি চ্যানেল এসে আছে না, দুইটাই এসে না, সেটা তো জানি। ৪৯৯টা ভাই, পিছনের লোকগুলো একটু ফাঁকা অন্ত, সর্বোচ্চ দুইজন থাকেন এখানে, আর থাকি না ভাই। নক করেন গেটটা, দরজা খুলে দাও। হুম, দরজাটা খোলো, কে আছেন? না ওইটা নাও, থ্যাংক ইউ। ঠিক আছে, তিনজনের ইয়ে করা আছে তো, সেফটি করা আছে, তিন পিডি আছে, নেন। ক্যামেরা আপনাদের মুখ দেওয়া দেন, আপনার কাজের দিকে নাও, আপনারা হ্যাঁ দেন, এটা থাকলো আপনাদের বাসার বাইরে বের হবেন না, এটা থাকবে আমাদের, ৭-৮ দিনে খাবার আছে, কি শুনে আবার দেবো, কিন্তু বাইরে বেরোয়া যাবে না, ঠিক আছে? বাইরে বেরোয় যাবে, খাবার আপনাদের আমাদের কমিউনিটি পুলিশের পক্ষ থেকে দিলাম, কমিউনিটি পুলিশ আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সরকারের উদ্যোগে দেয়া এই খাবার ৭ দিনের জন্য আসবে, ৭ দিন না আসে সময় পর্যন্ত আপনারা বেরোবেন না, ঠিক আছে? আসেন আপনি বাসায়, এদিকে আসেন, এই যে আমাদের বর্তমান যে করোনা ভাইরাস নিয়ে যে সমস্যা চলছে, করোনা ভাইরাস এই সমস্যার কারণে আপনারা যারা বাসা থেকে বেরোতে পারছেন না, আমাদের মেট্রো পুলিশ কমিশনার স্যারের উদ্যোগে আমরা পুলিশের বাসায় বাসায় যখন যারা সমস্যা আছে খুঁজে বের করে খাবার দিয়ে আসতেছি, একটাই শর্ত, আপনাদেরকে বাসা থেকে বের হওয়া যাবে না, কেন এই করোনা ভাইরাস থেকে দেশ ও নিজেকে রক্ষা করতে গেলে আপনাদেরকে বাসা থাকতে হবে। আর যারা খেটে খাওয়া মানুষ কষ্টে আছে তাদের কথা চিন্তা করে, যারা খুব কষ্টে আছে তাদের কথা চিন্তা করে আমাদের পুলিশ কমিশনার স্যার আমাদেরকে কিছু খাবার দিয়েছে, আমরা যখন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যারা খুব সমস্যা আছে তাদেরকে খাবার দিচ্ছি, তাদেরকে মাস্ক দিচ্ছি, আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে মাস্ক দেবেন, মাস্ক জন্য পরে আর এই খাবারটা দেবেন, আর করোনা থেকে
বাঁচার উপায় জানেন নাকি? বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধুবেন, যখন বাইর থেকে কেউ আসবে কাজ শেষ করে তাদেরকে বলবেন এই কনুর থেকে 30-40 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, ঠিক আছে? তারপরে যদি বেশি লোক থাকে তখন বাইর থেকে আসবে সকলের পা ধোয়া নেবেন, আমাদের তো টিউবওয়েল আছে, টিউবওয়েল দিয়ে ভালো করে সাবান দিয়ে পা ধোবে, হাত ধুবে, তারপরে কিছু মাখতে দেবেন, ঠিক আছে? এই যে খাবার থাকবে এখানে 7 দিনের, এই খাবার শেষে আবার আসবো, কিন্তু আপনাদের বাইরে বেরোনো যাবে না, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য। আমরা আপনাদের 7 দিনের খাবার নিয়ে আসছি এখানে, আর এই যে কিছু মাস্ক আছে, ধরো বাইরে যাবে আপনাদের ফ্যামিলির এই করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে কাছে, হ্যাঁ? আর খাবার আছে এখানে, এই খাবারটা আপনারা খাবেন, এই খাবার যতদিন শেষ হবে না বাসা থেকে বের হওয়া যাবে না। এই করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের প্রথম যেটা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সকলকে ঘরে থাকতে হবে। আর খেটে খাওয়া মানুষ যাদের সমস্যা ঘরে থাকতে পারে না, তাদের জন্য আমরা কিছু ঘর যারা সমস্যা তাদের এই এলাকার লোকজনের লিস্ট নিয়ে আমরা তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে। এই খাবার থাকলেও আপনারা বাইরে বেরোবেন না। আর যারা বাইর থেকে আসে আপনার ফ্যামিলির লোক কাজ শেষ করে, তারা আগে বাসার সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে আগে টিউবওয়েলে যাইতে বলবেন, যাই আগে সাবান দিয়ে ফুল হাত ফুল পা ভালো করে পরিষ্কার করবে, তারপরে ঘরে নেবেন, ঠিক আছে? এটা শেষ হলে আবার জানাবেন আগে, নেন চাষি নেন। এই যে আমরা আসছি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার আছে, এই দূরে দাঁড়ান, এখন দূরে দাঁড়াইতে হয়, এখন কেউ আসলে আগে ঢুকতে দেবেন না, 3 ফিট দূরে রাখে কথা বলবেন, ঠিক আছে? এখন কি মহামারী হচ্ছে না, করোনা ভাইরাস, সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ কমিশনার স্যারের উদ্যোগে আমরা কমিউনিটি পুলিশিং থেকে আসছি, আপনাদের এলাকা থেকে যে সাদিকুল ভাই আছে, তারপরে আমাদের বেলাল ভাই আছে, লিস্ট করছে আপনাদের, এখন যারা সমস্যা আছে তাদের ঘরে ঘরে যায় আমরা খাবার দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, এই খাবার যতদিন শেষ হবে না আপনার বাসা থেকে বেরোবেন না, ঠিক আছে? আর মহামারী থেকে উদ্ধার পেতে বেশি বেশি করে আপনারা বাইর থেকে যখন আপনার লোক আসবে, আপনার ফ্যামিলির লোক আসবে, ভেতরে ঢুকবে, ওই যে টিউবওয়েল আছে, টিউবওয়েলে যায় আগে হাত পা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করাবেন, ধুবেন, ধুয়ে তারপর ঘরে ঢুকাবেন, হ্যাঁ? একজনে যদি এই ভাইরাস ঢোকে তাহলে এই এলাকার সবাই কিন্তু যাইতে সময় লাগবে না, আমার কথা কি বুঝতে পারছেন আপনি? ওই জন্য আপনারা সকলে সচেতন থাকবেন, এই খাবার দিয়ে গেলাম, আপনার খাবার শেষ হলে আবার ওদেরকে জানাবেন, কিন্তু বাইরে বের হওয়া যাবে না, হ্যাঁ? আর মূল যেটা সমস্যা, আমরা তো যারা বাইরে বেরোচ্ছি এখন কী জন্য বেরোচ্ছি, কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি, সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে কিন্তু এটা দেয়া, হ্যাঁ? তাহলে আপনারা যদি শুনিয়ে আবার যদি আবার আপনারা বের হয়েছেন তাহলে কিন্তু এরপরে আর খাবার দেবো না, এই খাবার থাকলো চাষি দোয়া করবেন, হ্যাঁ? সবার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি আমরা সমাধান হইতে পারি, দেশটাকে রক্ষা করতে পারি আমরা, হ্যাঁ? হ্যাঁ।